কুম আসসালাম বারকাত ভাই রবিউল ইসলাম বাংলাদেশ থেকে প্রশ্ন করেন তিনি জানতে চাচ্ছেন যে অন্ধলোকের ইমামতিতে সালাত আদায় করা যাবে কি 마শাআল্লাহ জাযাকাল্লাহ খাইর বরক আল্লাহ ফী সম্মানিত দীনী ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন প্রয়োজনীয় প্রশ্ন আল জ বিল্লাহি তাওফিক আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام علی মলা নবিয়্যা বা'দা আবাদ সম্মানিত ভাই অন্ধলোকের ইমামতিতে

একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসটি দাউদ হাদিস নাম্বার ছয় নয় এবং সনাদ সাহি এই হাদিসটি আরও অন্যান্য কিতাবে আসছে হাদিসটির অর্থ হচ্ছে আনাসিবনি মালিক রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাসাল্লাম অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনো উম্মে মাকতুম। রদি আল্লাহ আনহুকে ইমাম বানিয়েছিলেন আল্লাহ আবদুল্লাহ ইবনু উম রাহালে ইমাম বানিয়েছিলেন তিনি লোকেদের ইমামতি করেছেন কিন্তু তিনি অন্ধ ছিলেন এছাড়াও আরো কিছু রেওয়ায়াত পাওয়া যায় যে ইতবান ইবনু মালিক রদিয়াল্লাহ আনহু তার কমের লোকেদের সালাতের ইমামতি করেছেন যখন তিনি অন্ধ ছিলেন এই হাদিসটি সই এই হাদিসটি সই বোখারের গরবাড়িতে মসজিদে তৈরি অনুচ্ছেদের ছেচল্লিশ এবং সালাত আট হাদিস নাম্বার চারশত পঁচিশ এবং আগে যে হাদিসটি বর্ণনা করেছি আনাসিব নিমা আলিকের এ হাদিসটিও মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার এক হাজার একশত একুশ বঙ্গানুবাদ মিশকাত হাদিস নাম্বার এক হাজার তৃতীয় খণ্ডের উনসত্তর পৃষ্ঠায় তাহলে আলহামদুলিল্লাহ এখান থেকে অত্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারলাম যে অন্ধ ব্যক্তির পেছনে সলা করা যায় এবং অন্ধ ব্যক্তিকে ও যদি কেউ ইমাম বানাতে চায় এলাকার মানুষ তাহলে অন্ধ ব্যক্তিকেও অবশ্যই ইমাম বানাতে পারবে যদি সেই অন্ধ ব্যক্তি তার এলম শিক্ষাগত যে তার এলম আছে আরবি দিক দিয়ে নাহ সরফের দিক দিয়ে অথবা কোরআন দিক দিয়ে তার মাখরাজ ঠিক আছে অন্যান্য লোকের চেয়ে ভালো তাহলে অন্ধ ব্যক্তিকে যেন সমাজের লোকেরা ইমাম বানানোর জন্য প্রচেষ্টা করে আল্লাহবুল আলমিন সবচেয়ে ভালো জানেন জাজাকাল্লাহ খায়ের